হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাকে সুস্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, আর তা হল ভগবান কেন বিপদের সময় সবার পাশে এসে দাঁড়ান না, কেন বিপদের সময় তিনি আমাদেরকে সব সময় সাহায্য করেন না। স্বয়ং ভগবান এ প্রসঙ্গে তার এক অন্যতম প্রিয় ভক্তের প্রশ্নের উত্তরে যা বলেছেন সেই বিষয়েই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, আর এই বিষয়টি উদ্ভব গীতা নামে পরিচিত। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন, আপনি আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে, আপনি যদি উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন, পারলে আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের অমৃত কথা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ভগবান শ্রীকৃষ্ণের যিনি সারথি ছিলেন তার নাম ছিল উদ্ভব। তিনি ভগবান শ্রীকৃষ্ণের এক একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি একবার ভগবান শ্রীকৃষ্ণকে এক কঠিন প্রশ্ন করে বসলেন। তিনি ভগবানের উদ্দেশ্যে বললেন, প্রভু আমাকে আপনি কয়েকটি প্রশ্নের উত্তর দেবেন। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ জানতে চাইলেন, বলো তুমি আমার কাছে কি জানতে চাও। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের সারথি উদ্ভব ভগবান শ্রীকৃষ্ণকে যে যে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্ন আমাদেরও। সেই প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের প্রশ্নের উত্তরও, যে কেন ভগবান বিপদের সময় সবার পাশে এসে দাঁড়ান না। ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ সারথি উদ্ভব ভগবানকে প্রশ্ন করলেন, হে প্রভু, আপনি তো পাণ্ডবদের পরম মিত্র ছিলেন, তবুও তাদের সব থেকে বড় বিপদে আপনি তাদের পাশে থাকেননি কেন? আপনি তো দীনবন্ধু, আপনার পরম মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আপনি আটকে দিতে পারতেন। মহারাজ যুধিষ্ঠির যখন পাশা খেলায় হেরে যাচ্ছিলেন, তখন তো আপনি তাকে সাহায্য করতে পারতেন, আপনি কেন যাননি তাকে সাহায্য করতে? আপনি কেন দ্রৌপদীর বস্ত্রহরণের পূর্বে আপনার প্রিয়তম সখীকে সাহায্য করলেন না? আপনি তো অন্তর্যামী, আপনি তো সমস্ত কিছুই জানতেন, তা সত্ত্বেও এগুলি আপনি কেন হতে দিলেন? উদ্ভবের মুখে এই কঠিন প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে কিছুটা হাসলেন, তারপর তিনি উদ্ভবকে বললেন, উদ্ভব আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব, তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত ভগবান ও বন্ধুত্ব পালনের কিছু নিয়ম। যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে, তখন সে মনে করে আমি তার সাথে সর্বদা থাকি। তখন সেই ভক্ত তার সব কাজের সাক্ষী মানে আমাকে। আমাকে সাক্ষী করলে কখনো কোনো ভক্ত কোনো খারাপ কর্ম করতেই পারে না, কারণ আমি তার সাথে সর্বদা থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি। কিন্তু যখন সেই ভক্তই আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, অহংকারের বশে আমার সঙ্গ ত্যাগ করে, তখন আমি নিরুপায় হয়ে যাই। আমার থেকে দূরত্ব বাড়লেই তখন সে পাপ করতে শুরু করে, অহংকারের প্রাচীর তুলে সে তখন আমাকে আড়াল করে রাখে।
অসহায়ের মতো দেখা ছাড়া আমার কিছুই করার থাকে না, কারণ মানুষের কর্মের উপর ভগবানের কোনো অধিকার নেই, এটাই জগতের নিয়ম। মানুষ স্বাধীন জীব, শুধু মানুষ নয়, জগতের সমস্ত জীবই স্বাধীন। মানুষ তো আরও স্বতন্ত্র, তার বিবেক বুদ্ধি মনুষ্যত্ব আছে, তাই তার স্বাধিকারের উপর হস্তক্ষেপ ভগবানও করতে পারেন না। মোহ মায়া ও অহংকারের বশীভূত হয়ে বাসনাশক্ত মানুষ পাপের বোঝা বাড়িয়েই চলে। এবার আমি তোমার প্রশ্নের উত্তর দেব উদ্ভব। যুধিষ্ঠির যখন পাশা খেলার জন্য শকুনির আমন্ত্রণ গ্রহণ করল, তখন সে আমাকে এই বিষয়টি জানায়নি, কারণ সে জানত পাশা খেলায় আমি তাকে বাধা দেব। যখন আমি জানতে পারলাম এই বিষয়টি, তখন সে আমাকে দিব্যি দিয়ে আমাকে অসহায় করে দিল। যুধিষ্ঠির তার অহংকার ও অতি আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে পাশা খেলতে গেল। যুধিষ্ঠির আমাকে দূত ক্রিয়াস্থলে প্রবেশ করতে নিষেধ করেছিল। ভাবত উদ্ভব, যদি শকুনির সাথে আমি পাশা খেলতাম তাহলে খেলার পরিণাম কি হতো? পঞ্চপাণ্ডব কি সমস্ত কিছুই হারিয়ে নিলামে উঠত? দ্রৌপদীর বস্ত্রহরণ কি হতো? নাকি কুরুক্ষেত্রের যুদ্ধ হতো? এবার আমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব। দ্রৌপদীর বস্ত্রহরণের পূর্বে কেন তাকে আমি সাহায্য করলাম না? দুঃশাসন যখন দ্রৌপদীর কক্ষে গিয়ে তাকে অপমান করতে লাগল, তার কেশ আকর্ষণ করে তাকে সভাকক্ষে টেনে নিয়ে এলো, তখনও দ্রৌপদী আমাকে ডাকেনি। আমার কথা তখন তার মনেই ছিল না। যখন শেষ মুহূর্তে সম্মান রক্ষার জন্য এক ফালি বস্ত্রও তার সঙ্গে ছিল না, তখনই সে আমাকে স্মরণ করল। আর আমার প্রিয় সখী আমাকে স্মরণ করেছে একেবারে শেষ মুহূর্তে, এবং ডাকা মাত্রই আমি দ্রৌপদীর কাছে গিয়ে তার সম্মান রক্ষা করেছি। অর্জুন, ভীম, নকুল, সহদেব যখন তারা সবাই দুর্যোধনের কাছে নিলাম হয়ে যাচ্ছিল, তখন তারা কেউই আমাকে সাহায্যের জন্য ডাকেনি। দ্রৌপদীর স্মরণ মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম। তাহলে এবার বলো, আমার দোষ কোথায় উদ্ভব? উদ্ভব বলল, আমি বুঝেছি প্রভু, আপনার বিস্ফোরণ মানে আমার মরণ, তাই প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এক মুহূর্ত আপনাকে না ভুলে যায়। আমার প্রতিটি কর্মে প্রতিটি চিন্তায় যেন তুমিই থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করে বললেন, তথাস্তু। এবং তিনি আরও বললেন, তোমার সঙ্গে আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ভব গীতা নামে অমর হয়ে থাকবে, অমর হয়ে থাকবে তোমার নাম। তাই বন্ধুরা, এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন। যখনই আপনি কোনো চিন্তা করছেন বা কোনো কর্ম করছেন, সর্বদা ঈশ্বরকে স্মরণ করে তবেই করুন। তাহলে আপনি খারাপ কাজ করা থেকে বা খারাপ চিন্তা করা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন, এবং ভগবান আপনাকে সব সময় সমস্ত কাজেই সাহায্য করার জন্য এগিয়ে আসবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু শিক্ষা লাভ করতে পেরেছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোনো মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।